নমস্কার, আমি স্বপ্না ভাদুরী। আজকের ভিডিওটা হচ্ছে রাজ্যপাল বাবুকে নিয়ে, আমাদের পশ্চিমবাংলার রাজ্যপাল বাবুকে নিয়ে, যাকে প্রত্যেকেই আমরা বলি পদ্মপাল বাবু। কিন্তু একটা কথা আমি বলতে চাই, আমি আমার পদ্মপাল বাবু বলা আমি পছন্দ করতে পারছি না, আমার বলতেও ইচ্ছা করছে না। কিন্তু ওনার নাম আমি দিয়েছি খুব মানে চিন্তা ভাবনা করে ওনার নাম দিয়েছি ভুলবাল বাবু। আমি রাজ্যপাল বাবুকে একটা প্রশ্ন করতে চাই, সরি ভুলবাল বাবুকে, যে যখন শুভেন্দু অধিকারী বলেছিল খালেদা জিয়া বেগম এই বাংলার মুখ্যমন্ত্রীকে মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়কে, তখন আপনার রাষ্ট্রপতি শাসন কোথায় গেছিল? তখন আপনার সংবিধানে আঘাত লাগেনি? যখন দিলীপ ঘোষ বলেছিল যে প্রত্যেকটা জায়গাতে শীতলকুচি তৈরি হবে, তখন আপনার আঘাত লাগেনি সংবিধানে? তখন আপনার রাষ্ট্রপতি শাসন কোথায় গেছিল? সাহিত্য ঘোষ যখন বলেছিল যে কেন্দ্র বাহিনীকে বলবো পায়ে গুলি না ডাইরেক্ট বুকে গুলি করতে, তখন আপনার রাষ্ট্রপতি শাসনের কথা মনে পড়েনি? যখন রাহুল সিনহা বলেছিল যে কালীঘাটের ওইখানে ঢুকিয়ে দেব একজন ভদ্র মহিলাকে টার্গেট করে, যিনি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন, এখনো বর্তমান উনি রয়েছেন, কেন তখন আপনার সংবিধানে আঘাত লাগেনি? তখন আপনি রাষ্ট্রপতি শাসনের কথা বলতে পারেননি? যখন আপনার কাকাতো বোন ভারতী ঘোষ বলেছিল ইউপি থেকে 1000 ছেলে এনে প্রত্যেকের ঘরে ঢুকিয়ে তাদেরকে বের করে এক একটাকে শায়েস্তা করবো, তখন আপনার সংবিধানে আঘাত লাগেনি? তখন আপনার রাষ্ট্রপতি শাসনের কথা আপনার মনে পড়েনি? যখন শুভেন্দু অধিকারী বলেছে যে ঠিক যোগীর কায়দায় এই বাংলার মানুষকে টাইট করব, তখন আপনার কোথায় গেছিল রাষ্ট্রপতি শাসনের কথা? ধনকার বাবু, রাজ্যপাল বাবু, সরি আপনাকে আমি না বলবো রাজ্যপাল বাবু, না বলবো পদ্মপাল বাবু, আপনাকে আমি নাম দিয়েছি ভুলবাল বাবু। কেন জানেন তো? আপনি প্রত্যেকটা মুহূর্তে বাংলার মাটিতে ভুলবাল ডিসিশন নেন। আপনাদের এত কেন মাথা যন্ত্রণা বাংলার মাটিকে নিয়ে, বাংলার জনগণকে নিয়ে, বাংলার সমাজকে নিয়ে, বাংলার মায়ের সন্তানদেরকে নিয়ে? মাথা যদি বেশি ব্যথা হয় পদ্মপাল বাবু, সরি ভুলবাল বাবু, তাহলে পরে একটা আপনি তো পেন কিলার একটা সাপ্লিমেন্ট ইউজ করতে পারেন, মেডিসিন, তাহলে তো আপনার মাথা যন্ত্রণাটা ঠিক হয়ে যায়। আর যদি আপনি ভাবেন যে আপনার ব্রেনে কোনো কাজ করছে না, বা আপনি ঠিক মতন কোনো রকমভাবে কথা কোনো জায়গায় আপনি সঠিকভাবে বলতে পারছেন না, বা সেটা সঠিকভাবে তুলে ধরতে পারছেন না সমাজের সামনে, তাহলে আপনি ব্রাহ্মী শাক খান, ব্রাহ্মী শাককেই মাথাটাকে ঠান্ডা করুন পদ্মপাল বাবু, সরি রাজ্যপাল বাবু না পদ্মপাল বাবু না, ভুলবাল বাবু আপনাকে আমি নাম দিয়েছি। আজকে হঠাৎ করে চারজন এই বাংলা মায়ের সন্তান তাদেরকে হঠাৎ করে অ্যারেস্ট করা হলো, তার মধ্যে কিন্তু তিনজনা কিন্তু টিএমসি তৃণমূলের দলের, এই শাসক দলের কিন্তু মন্ত্রী। আজকে প্রত্যেকটা মানুষ একটা বিপদের মধ্যে পড়ে রয়েছে, প্রত্যেকটা মানুষ একটা দুর্দিনের দিন কাটিয়ে চলেছে, প্রত্যেকটা মানুষের চিন্তার জন্য তাদের ঘুম খাওয়া সব কিছু চলে গেছে করোনা ভাইরাসের জন্য। যখন ছটপট করে হসপিটালে মরে যে পরিবারের মা হারায় বা বাবা হারায় বা সন্তান হারায়, সেই পরিবার জানে কতটা কষ্ট লাগে করোনাতে আক্রান্ত হয়ে কোনো মানুষ মারা গেলে পরে, আপনি কি বুঝবেন? আপনি তো নামে রয়েছেন শাসক দলের রাজ্যপাল হয়ে বাংলার মাটিতে, আপনি তো পদ্মপালের হয়ে কাজ করছেন, সরি আপনাকে আমি ভুলবাল বাবু নাম দিয়েছি। শুনুন একটা কথা আপনাকে আমি বলি রাজ্যপাল বাবু, আপনাকে জোড়হাত করে একটা কথা আমি বলি, এই বাংলার মাটি না অতটা নরম না, এই বাংলার জনগণ না অতটা মানে অবুঝ না, এই বাংলার মাটিকে নিয়ে সিনকারেট করতে হলে, বাংলার মাটিকে নিয়ে খেলা করতে হলে আপনাকে ভাবতে হবে। আপনি নেতাজির মাটিতে দাঁড়িয়ে আছেন, আপনি মাতঙ্গিনী হাজরার মাটিতে দাঁড়িয়ে আছেন, আপনি কিন্তু গোলওয়ারকার নাথুরাম গডসে সাবরকরের মাটিতে দাঁড়িয়ে নেই রাজ্যপাল বাবু, সরি আপনাকে আমি পদ্মপাল বাবু নাম দিয়েছি, না সেটাও না, আপনাকে আমি ভুলবাল বাবু নাম দিয়েছি। আজকে করোনার জন্য প্রত্যেকটা মানুষের যে অবস্থা, আজকে যে তিনজনা মন্ত্রীকে আপনি অ্যারেস্ট করেছেন তাদের আজকে বিধানসভাগুলির কী পরিস্থিতি, আপনি কি একবার ভেবে দেখেছেন? থাকেন তো এসি ঘরের মধ্যে, রাস্তায় বেরিয়ে যাচ্ছেন যখন আপনি চার চাকাতে যাচ্ছেন এসি গাড়িতে, আকাশে উড়ে যখন আপনি মাস্টার মাইন্ড তৈরি করতে যাচ্ছেন শীতলকুচি এবং নন্দীগ্রামে, সেখানে তো চলে যাচ্ছেন সিআরপিএফদের ইয়েতে হেলিকপ্টারে করে, আপনি কি করে বুঝবেন সাধারণ গরিব মায়ের সন্তানদের দুঃখ? তাই একটা কথা আপনাকে আমি জোড়হাত করে অনুরোধ করে বলবো, আপনি বাংলার মাটিকে নিয়ে না খেলা করার চেষ্টা করবেন না। আজকে দেখেছেন ভগবানের পরিচয় যে ভগবান কীভাবে ভালো মানুষের এক বিচার দেখায় আর খারাপ মানুষদের এক বিচার দেখায়, ঠিক আপনাকে এমন একটা বিচার দেখিয়ে দিয়েছে সেটা প্রত্যেকটা মানুষ কিন্তু হাসছে। আপনি একজন রাজ্যপাল পশ্চিমবাংলার, যতই আমি আপনাকে ভুলবাল নাম দিই বা পদ্মপাল নাম দিই, আপনি নামে তো রাজ্যপাল, আজকে আপনার বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য রাজভবনের সামনে কয়েকটা ভেড়া নিয়ে আপনারা এই প্রতিবাদ করতে চলে গেছে রাজভবনের সামনে এই বাংলা মেয়ের সন্তানরা, কারণ তাদের মনে দুঃখ লেগেছে, তারা কষ্ট পেয়েছে, কারণ বাংলার অবস্থা এখন খুবই খারাপ করোনার জন্য, যার জন্য আপনাকে ভেড়া নিয়ে আপনাকে প্রতিবাদ জানিয়েছে। কিন্তু ওইখানে যদি আমি থাকতাম, আমি স্বপ্না ভাদুরী থাকলে ভেড়া নিতাম না, আমি দু চারটে গাধা নিয়ে
প্রতিবাদ জানাতাম, কারণ গাধার মতন বুদ্ধি আপনি খাটাচ্ছেন আপনি সেই ভারতীয় জনতা পার্টির কথা শুনে, কিন্তু চলবে না। বাংলায় রাজ্যপালগিরি করতে হলে বাংলার মাটি, বাংলার সমাজ, বাংলার সংস্কৃতি, বাংলার কালচার, বাংলার ভালোবাসা আর বাংলার প্রত্যেকটা মায়ের সন্তানদের কথা ভেবে সুন্দরভাবে যদি কাজ করতে পারেন তবেই কাজ করুন, নাইলে নিজের থেকে আপনি রিজাইন লেটার দিয়ে দিন, কারণ আপনাকে আমরা চাইছি না যে আপনি আমাদের বাংলার রাজ্যপাল হয়ে থাকেন। যাই হোক, আমার ভিডিওটি যদি ভালো লাগে আপনারা প্রত্যেকেই আপনারা শেয়ার করবেন, আপনারা লাইক করবেন, কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাবেন। আর একটা কথাই আপনাদের কাছে আমার অনুরোধ করে বলা যে দেখুন, মনের থেকে ভাঙলে হবে না, আমাদের লড়াই এখন এই মাটিতে একটাই লড়াই, সেটা করোনা ভাইরাসের সঙ্গে। করোনা ভাইরাসের সঙ্গে তো আমরা লড়াই করে অবশ্যই জিতব, কিন্তু তার মধ্যে এই যে ভুলভাল করোনা ভাইরাস চলে এসেছেন, আমাদের মাননীয় রাজ্যপাল বাবু, ধনকর বাবু, এনার সঙ্গে আমাদেরকে আগে লড়তে হবে। তাই লড়াই আমাদের সংবিধানকে মেনে, লড়াই আমাদের সততার সহিত, আমাদের লড়াই কোনো রকমভাবে নোংরা অশ্লীল ভাষা না, আমরা সংবিধানকে সম্মান করে, মাটিকে ভক্তি করে, প্রত্যেকটা সম্প্রদায় মায়ের সন্তানদেরকে ভক্তি করে আমরা অবশ্যই আমরা প্রতিবাদ জানাবো, কারণ এই বাংলার মাটি অতটা নরম না, এই বাংলার মাটি অতটা রহস্যজনক মাটি না। পদ্মপাল বাবু, সরি সরি ভুলপাল বাবুকে একটা কথাই বলবো, মাথায় সবসময় মনে রাখবেন, এটা নেতাজি আর মাতঙ্গিনী হাজরার মাটি, এটা গোলওয়ারকার সাবারকারের মাটি না। আপনারা প্রত্যেকেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন, প্রত্যেকের পরিবারকে নিয়ে খুশিতে দিন কাটান, এটাই আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, যিশুর কাছে প্রার্থনা করি, আল্লাহর কাছে প্রার্থনা করি। আপনাদের সুস্থতা কামনা আমি সর্বদাই করি, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে। জয় হিন্দ, জয় সোনার বাংলা, নমস্কার, শুভরাত্রি।